আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হয়ে গেলাম। এই গল্পটা খুব তাড়াতাড়ি শেষ করে দেব, 10টা পর্ব আছে এই গল্পের, খুব তাড়াতাড়ি দিয়ে দেব, আশা করছি সাথেই থাকবেন। আর গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় ফারুক স্টারির সাথেই থাকবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। বাসর ঘরে বসে আছে তানিশা, আকাশ এখনও আসছে না। দূর বাবার কত সময় এক বসে থাকা যায়। তানিশা প্রথমে বিয়েই করতে চায়নি, আম্মুর কথা এবং আব্বুর সম্মান নষ্ট হবার বয়সে রাজি হয়ে যায়। কিন্তু তার বরটা যে এখনো আসছে না, তানিশা প্রচুর রাগ হচ্ছে। একটু পর আকাশের আগমন ঘটল। তানিশা ইয়া লম্বা একটা ঘুম দিয়ে বসে আছে, আকাশ আসার খবর পেয়ে চোখ তুলে তাকালো। দেখে তো হ্যাঁ, বিছানা থেকে উঠে সালাম করলো। আকাশ বলল, আরে আরে থাক, সালাম করতে হবে না। তানিশা বলল, না মানে আম্মু করতে বলেছিল, নইলে আমিও করতাম না। আকাশ বলল, ওকে ভালো করেছো, যাও ঘুমিয়ে পড়ো, আমারও ঘুম পাচ্ছে। আকাশের কথা শুনে তানিশা থ হয়ে রইল। এটা কি বললেন? আকাশ বলল, কই কি বললাম? তানিশা বলল, আপনি ঘুমাবেন? হ্যাঁ, বাসরাতে কেউ ঘুমায়? মনে মনে বলল খচ্চর বেটা। আকাশ বলল, কেউ ঘুমায় না জানি, তবে আমি ঘুমাবো। তানিশা বলল, না আপনি ঘুমাবেন না। আকাশ তানিশার দিকে রাগী লোক নিয়ে বলল, তো কি করবো, হুঁ ঘুম পাইছে আমার, আমি ঘুমাবো। তানিশা বলল, আমরা ছাদে গিয়ে গল্প করব। আকাশ চোখ বড় বড় করে বলল, কি? তানিশা বলল, গল্প করব। আকাশ তানিশার এমন কথা শুনে কেন জানি রাগ উঠে গেল। তানিশাকে টান দিয়ে দেয়ালের সাথে চাপ দিয়ে ধরলো অনেক জোরে। তানিশা নিঃশ্বাসও নিতে পারছে না, মিনতি সুরে বলল, কি করছেন, ছাড়ুন, লাগছে তো। আকাশ বলল, লাগুক, বলেছিলাম না ঘুমাবো, আমার মুখে মুখে তর্ক কেন করছিলে, বলেই আরো জোরে চেপে ধরল। তানিশা কান্না করতে করতে বলল, আহ ছাড়ুন বলছি, আমার লাগছে তো, আর বলবো না গল্প করতে, আর বলবো না সাথে যেতে। আকাশের এবার রাগটা একটু কমেছে তানিশার কান্না দেখে, আবার খারাপও লাগছে। একটা সামান্য বিষয় নিয়ে মেয়েটার সাথে এমন করলাম? তানিশা কথা বলতে পারছে না ব্যথার কারণে, মেয়েটাকে ছেড়ে দিলাম। তানিশা অনেক কান্নাকাটি করেছে, দেয়ালের সাথে দুইটা হাত একটু জোরেই চেপে ধরছিলাম, চাপ দেওয়ার কারণে হাত দুইটা রক্তবর্ণের মতো লাল হয়ে গেছে। মেয়েটার কান্না দেখে খারাপও লাগছে, অবশ্য খারাপ লাগারই কথা। আর কোনো কথা না বলে বারান্দা চলে আসলাম। তানিশা কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছে খেয়ালই করিনি। আকাশ কিছুক্ষণ পর বারান্দা থেকে আসলো, মনে মনে ভাবছে তানিশাকে সরি বলা দরকার, সত্যি অনেক ব্যথা পেয়েছে মেয়েটা। ধীর পায়ে হেঁটে রুমের দিকে গেলাম, গিয়ে দেখি তানিশা ছোট বাচ্চাদের মতো গুটিসুটি মেরে শুয়ে ঘুমিয়ে গেছে। মেয়েটা নিশ্চয়ই ঠান্ডা লাগছে, একটা কাঁথা গা দিয়ে ডেকে দিলাম। কি নিষ্পাপ লাগছে মেয়েটাকে, একদম ঘুমন্ত পড়ি। তানিশাকে দেখছিলাম, হঠাৎ করে চুপ পড়লো তানিশার হাতের দিকে। ইস, হাতটা অনেক লাল হয়ে আছে, হাতটা যেই না ধরতে যাব। তানিশা ঘুম থেকে উঠে গেল। আপনি? আকাশ মনে মনে বলল, দড়া খেয়ে গেলাম, লজ্জা লাগছে। বলল, না মানে আমি আকাশ। তানিশা বলল, তা তো দেখতেই পাচ্ছি আপনি আকাশ, কিন্তু হঠাৎ আপনি এখানে কেন, আর কি করছেন আমার পাশে বসে? আকাশ বলল, না মানে আগের ব্যাপারটার জন্য সরি। তানিশা বলল, ওকে কোনো ব্যাপার না, তবে একটা ঘুষ লাগবে। আকাশ বলল, কি ঘুষ? তানিশা বলল, একটা ইয়ে লাগবে। আকাশ বলল, ইয়ে কি? তানিশা বলল, বলবো? আকাশ বলল, বলো। তানিশা বলল, ইয়ে মানে পাপ্পি লাগবে একটা। আকাশ তানিশার কথা শুনে আবারও রাগ করলো, কিন্তু এবার আর কিছু বলল না। বলল, চুপ ফাজিল মেয়ে একটা,
কথা না বলে ঘুমিয়ে পড়ো। তানিশা বলল, আরে আরে লজ্জা পাওয়ার কী আছে, আমি আপনার বই তো হই নাকি, অন্য কেউ তো না যে লজ্জা পেতে হবে। আকাশ বলল, চুপ করে ঘুমাও। এ বলে আকাশ আবার বারান্দায় চলে গেল। আর এদিকে তানিশার হাসি থামছেই না। কী রাগি রে বাবা, তবে বরটা তো আমারই, যে করেই হোক পাপ্পি নিয়েই ছাড়ব। তানিশা আবার ঘুমিয়ে পড়েছে। আকাশও একটু পর সে তানিশার পাশে শুয়ে পড়ছে। পরের দিন সকাল আকাশ ঘুমে আছে, হঠাৎ পানির ছিটায় ঘুম ভেঙে গেল। চোখ টিপ টিপ করে খুলতেই দেখলাম তানিশা আয়নার সামনে দাঁড়িয়ে বেজার চুল ঝাড়ছে। এম্মা, এত সকালে কেউ গোসল করে মেয়েটা নিশ্চয়ই পাগল হয়ে গেছে। কিছুক্ষণ পর তানিশা এইদিকে ফিরল। আমি চোখ বড় বড় করে তাকাই আছি, এত কিউট কেন, মেয়ে হয়? মেয়েরা গোসল করার পর যেন নৈশাক্ত লাগে, তা আজ না দেখলে হয়তো বুঝতাম না। তানিশা নীল কালারের একটা শাড়ি পরেছে, এত সুন্দর লাগতেছে যে বলে বোঝানো যাবে না। অপলক দৃষ্টিতে তানিশার দিকে তাকিয়ে আছি। তানিশা আমাকে দেখতে পেয়ে বলল, ও আপনি উঠেই পড়েছেন? আকাশ চুপ করে রইল। তানিশা বলল, কি হলো, উঠে পড়েছেন তো, ওয়াশরুমে যান। আকাশ চুপ করে রইল। তানিশা দুইবার কোনো জবাব পেল না। এই রাগি বদমেজাজি ছেলেটা আমার দিকে কীভাবে তাকিয়ে কী দেখছে? জোরে কাশি দিয়ে জোরে করে একটা ডাক দেয়। এই যে, আকাশ বলল, ও হ্যাঁ কী হয়েছে? তানিশা বলল, আপনি সে কখন থেকে আমার দিকে তাকিয়ে ওভাবে কী দেখছিলেন? আকাশ বলল, কই কিছু না তো। তানিশা বলল, আমি জানি আপনি আমাকেই দেখছিলেন। কেন দেখছিলেন? পাপ্পি দেওয়ার জন্য বুঝি, মুখ চিপে হাসলো তানিশা। আকাশ তোতলাতে তোতলাতে বলল, এই মেয়ে চুপ, কই দেখলাম তোমায়? হ্যাঁ, তানিশা বলল, তার মানে আমি ভুল দেখেছি? আকাশ বলল, সরো তো আমি ওয়াশরুমে যাব, বলেই তাড়াতাড়ি চলে গেল। আকাশ এক ঘন্টা পর ওয়াশরুম থেকে বের হলো। আম্মু আম্মু এদিকে আসো তো, আমার টি শার্টটা কই? আম্মু বলল, আমি কি জানি, এসব তানিশা ভালো বলতে পারবে। আকাশ বলল, মানে কি আম্মু, এতদিন তুমি সব ঠিক করে দিতে, আর এখন তানিশা কেন? আম্মু বলল, তানিশা মা দেখো তো আকাশের কি জন্য লাগবে। আম্মু চলে গেল। তানিশা বলল, এইভাবে সারের মতো চিৎকার করছিলেন কেন? আকাশ বলল, কি আমি সার? তানিশা বলল, আপনি তাই। আকাশ বলল, দাঁড়াও দেখাচ্ছি মজা। তানিশাকে দৌড়তে যাবে, অমনি তানিশা দৌড়াতে শুরু করলো পালানোর জন্য। আকাশ তানিশাকে দৌড়তে যাবে, অমনি তানিশা স্লিপ কেটে পড়ে যায়। আকাশ সাথে সাথে গিয়ে তানিশাকে ফ্লোর থেকে উঠায়। তানিশা পড়ে যাওয়ার ফলে পায়ে খুব জোরে ব্যথা পেয়েছে। তো ফ্রেন্ডস, আমাদের নতুন গল্পের সূচনা এতটুকু ছিল। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন গল্প হিসেবে আপনাদের সবার কমেন্ট আশা করছি। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি এখনও ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝে থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।